তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কেমিস্ট্রির কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে চলছি। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, বলছে ইন্ডিয়াস নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম ইজ নোন অ্যাজ, এটা হবে IRNSS। তাহলে ইন্ডিয়ার নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম ইজ নোন অ্যাজ IRNSS। নেক্সট বলছে অ্যাস্ট্রয়েড, ওকে মজা হয়ে গেল একটু। যাই হোক, অ্যাস্ট্রয়েড বেল্ট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য অরবিট অফ, এটা হবে মার্স অ্যান্ড জুপিটার। মার্স এবং জুপিটার, মঙ্গল এবং জুপিটারের মাঝখানে অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে। নেক্সট বলছে ফরমেশন অফ স্টার বিগেন ফ্রম দ্য ফলোয়িং টু গ্যাসেস, স্টার ফরমেশন শুরু হয় কোন দুটো গ্যাস থেকে, এটা হবে হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মেন এনার্জি জেনারেশন প্রসেস অফ দ্য ইন দ্য সান, মেন এনার্জি জেনারেশন প্রসেস ইন দ্য সান, এটা হবে নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা, হাইড্রোজেন বোম যেটা তাতে নিউক্লিয়ার ফিউশন হয়, ঠিক সান বা অন্যান্য যে স্টার তাদের মধ্যে যে নিউক্লিয়ার রিয়াকশন হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর এই যে অ্যাটম বোম, পরমাণু বোমা, তার মধ্যে যেটা হয় সেই প্রসেসটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট প্রপার্টি অফ আর্থ প্রোটেক্ট আস ফ্রম হার্মফুল রেডিয়েশন ফ্রম দ্য সান, কোন প্রপার্টিটা সূর্য থেকে আসা বিভিন্ন হার্মফুল রেডিয়েশন থেকে আমাদের বাঁচায়, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে ওজোন লেয়ার আছে, ওজোন লেয়ার সেই আলট্রাভায়োলেট রে যেগুলো আমাদের ক্ষতিকারক সেই জিনিসগুলোকে অ্যাবজর্ব করে নেয়। নেক্সট বলছে সোলার সানস্পট সাইকেল প্রতি 11 বছর অন্তর দেখা যায়, সূর্যের গায়ে যে সানস্পটগুলো প্রতি 11 বছর অন্তর এটাকে অবজার্ভ করা যায়, যেটাকে বলছে সোলার সানস্পট সাইকেল। নেক্সট, হোয়াট ইজ দ্য শেপ অফ আর্থস অরবিট, আর্থের যে অরবিট তার শেপটা কেমন, এলিপস উইথ লো এসেন্ট্রিসিটি, এলিপস উইথ লো এসেন্ট্রিসিটি, অপশন বি হবে এটার উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট হাইড্রোজেন হাইড্রোকার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারে কোন হাইড্রোকার্বনটা সব থেকে বেশি পাওয়া যায়। চারটে অপশানগুলোর মধ্যে মিথেন হবে সঠিক উত্তর, CH4 যেটা সব থেকে বেশি পাওয়া যায় হাইড্রোকার্বন। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড লেভেল ফর কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের সংকেত CO, কার্বন মনোক্সাইড ফর অ্যাসিওরিং এয়ার কোয়ালিটি, এটার উত্তর হবে 9 PPM, অপশান ডি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পলিউটেন্ট ইজ দ্য মেজর কন্ট্রিবিউটার টু ফটোকেমিক্যাল স্মোগ, ফটোকেমিক্যাল স্মোগে মেজর কন্ট্রিবিউটার কে, তো এই অপশানগুলোর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে এখানে সঠিক উত্তর, মেজর কন্ট্রিবিউটার টু ফটোকেমিক্যাল স্মোগ, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে এর উত্তর। নেক্সট বলছে প্রশ্নটা হচ্ছে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের মধ্যে
মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস কোনটা? সেটা হচ্ছে ওয়াটার ভেপার। অনেকে মিথেন উত্তর করতে পারে, কিন্তু মিথেন উত্তর হবে না, ওয়াটার ভেপার হবে এখানে পারফেক্ট উত্তর। এটা WBCS 2019-এ এসে গেছে। এই আমি এই যে ভিডিওর মধ্যে কেমিস্ট্রির যে প্রশ্নগুলো প্রশ্ন উত্তরগুলো করছি, এগুলো WBCS 2000 মেন্স 2019-এর মেন্সের কেমিস্ট্রি প্রশ্নগুলোই ডিসকাস করছি। নেক্সট কোশ্চেন বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সিঙ্ক অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের লার্জেস্ট সিঙ্ক কোথায় সিঙ্ক করে আছে? সেটা হচ্ছে ওশান। ওশানের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ম্যাক্সিমামটা, টোটাল অ্যাটমসফিয়ার যে কার্বন ডাইঅক্সাইড, তার ম্যাক্সিমামটা ওশানের মধ্যে সিঙ্ক করে আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ লিকুইড ফর্ম অফ এরোসোল? এরোসোলের লিকুইড ফর্ম কোনটা? এটা হবে মিস্ট হবে এর উত্তর। তাহলে এরোসোলের যে লিকুইড ফর্ম সেটা হচ্ছে মিস্ট, অপশান সি এখানে উত্তর হবে। WBCS 2019-এ এসে গেছে এই প্রশ্নটা। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে, এক্স রে ফিল্ম আর এ সোর্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস? এক্স রে ফিল্ম যেটা, কোন গ্যাসের সোর্স? এক্স রে ফিল্ম কোন গ্যাসের সোর্স? এটা হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2, অপশান সি। তাহলে এক্স রে ফিল্ম এর সোর্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস? নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে এর উত্তর। তো আজকে এই ভিডিওর লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি। লাস্ট প্রশ্ন করার আগে বলে রাখি, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যত শেয়ার করবেন তত সাবস্ক্রাইব বাড়বে, তাতে আমার একটু হলেও সুবিধা হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন। পরের প্রশ্ন কি বলছে, বিলো হুইচ অফ দ্য ফলোয়িং pH ইন রেন রিগার্ডেড অ্যাজ অ্যাসিড রেন? রেন জলের যে pH, বৃষ্টির জলের যে pH, সেইটার pHএর ভ্যালু কত নিচে চলে গেলে সেটাকে অ্যাসিড রেন হিসাবে মান্য করা হবে? সেটা হচ্ছে 5.6। pH ভ্যালু 5.6-এর তলায় চলে গেলে সেটাকে অ্যাসিড রেন হিসাবে উল্লেখ করা যেতে পারে।